ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে যদি বলতে পারো ডায়মন্ডের বেস্ট ইভেন্ট সেটা হচ্ছে দিওয়ালি উইশ ইভেন্ট। অ্যান্ড অনেকের কোশ্চেন দিওয়ালি উইশ ইভেন্ট কবে আসছে, কারণ তাদের কাছে ডায়মন্ড আছে বা আমার অ্যাকাউন্টে ডায়মন্ড আছে, আমি সেখানে ওয়েস্ট করবো বা সেখানে আমি স্পিন করবো, কারণ সেখানে সব থেকে রেয়ার বান্ডিল অ্যান্ড সব বেস্ট বেস্ট বড়ো বড়ো গান স্কিনগুলো কিন্তু সেখানেই দেয়। তো ইভেন্টটা কবে আসছে আজকের ভিডিওতে বলছি। অ্যান্ড গাইস কালকে সকালে, মানে গাইস বলতে পারো আজকে 24 তারিখ 23 তারিখ, কালকে দুটো ইভেন্ট আসছে আমাদের গেমের মধ্যে ফ্রি ফায়ারের। কালকে দুটো ইভেন্ট আসছে, একটা হচ্ছে টপ আপ ইভেন্ট অ্যান্ড একটা হচ্ছে আমাদের ফ্রি ইভেন্ট। তো ফার্স্টে টপ আপ ইভেন্ট দেখাই, তারপরে ফ্রি ইভেন্ট দেখাচ্ছি। তো টপ আপ ইভেন্ট দেখতে পাচ্ছ গাইস, এই যে আমি তোমাদেরকে দুদিন আগে দেখিয়ে রাখলাম ডাব্লিউ স্পিড স্কিন, এটার সঙ্গে একটা ফিমেল বান্ডিল অ্যান্ড ফিমেল বান্ডিলের সঙ্গে অ্যাঞ্জেলিক ব্যানার আফতার। তো এই সিম্পল টপ আপ ইভেন্টটা আসছে। অ্যান্ড এই টপ আপ ইভেন্টটা এখন আসলে গ্যারেনা, মানে শুনছিলাম যে ফ্রি ফায়ারের মধ্যে এখন টপ আপ ইভেন্ট আসলে এক মাস করে থাকছে, মানে গাইস একটা টপ আপ ইভেন্ট জাস্ট এক মাস অ্যান্ড অনেক ডায়মন্ড থাকছে টপ আপ করতে আলাদা লেভেলের, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে গাইস, এখানে তোমার টপ আপ করলে এই যে এই আইটেমগুলো পাবে অ্যান্ড এই টপ আপ ইভেন্টটা এক মাস থাকছে। অ্যান্ড এর পরবর্তী টপ আপ ইভেন্টটা খুবই ইন্টারেস্টিং, আমি তোমাদের আপডেট পেলে জানিয়ে দেবো, চাপ নেই। তো কথা হচ্ছে আবার গাইস ফ্রি আইটেম, তো ফ্রি ইভেন্টটা কালকে আসতে চলেছে, যেটা হচ্ছে গাইস এখান থেকে আমরা পাবো ফ্রি ভাউচার। এবার ভাউচার অনেকের কোশ্চেন কী কাজে লাগবে, তো দেখতে পাচ্ছ এখানে গাইস ইভেন্টটা কাল থেকে শুরু হবে। অ্যান্ড এখান থেকে ইভেন্ট থেকে 3টে গোল্ড রয়্যাল ভাউচার ফ্রিতে পেয়ে যাবো, 3টে অ্যান্ড 3টে এখান থেকে উইপেন রয়্যাল ভাউচার দেখতে পাচ্ছ 3টে ফ্রিতে পেয়ে যাবো। তো এই 6টা ভাউচার আমরা ফ্রিতে পাবো, যেটাতে আমরা স্পিন করতে পারবো। তো এই ইভেন্টটাও কালকে আসতে চলেছে আমাদের গেমের মধ্যে। অ্যান্ড নেক্সট আপডেট যেটা হেটা হচ্ছে গাইস, সেখানে দিওয়ালি উইশ ইভেন্ট। তো দিওয়ালি উইশ ইভেন্টের নাম চেঞ্জ করে আগেরবার দিওয়ালি ক্যান্ডিভাল ইভেন্ট এসেছিল, যেটা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে এসেছিল। অ্যান্ড দেখতে পাচ্ছ এরকম টাইপের ইভেন্ট, এখানে গাইস পুরনো জোকার ইনকিউবেটরের বান্ডিল, পুরনো যে রেয়ার রেয়ার বান্ডিল আছে সেই সমস্ত বান্ডিল, এখানে ক্রিমিনাল বান্ডিল অনেক কিছু কিন্তু বলতে পারো, যেগুলো হাই ফাই বান্ডিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছিল। অ্যান্ড এবার গাইস বলতে পারো হিপ হপ বান্ডিল, আমার মনে হয় না হিপ হপ ফার্স্ট লাইট পাস এগুলো দেবে, মানে এগুলো একবারই রিটার্ন দিয়েছে, ওগুলো তো রাখবে না। বাট আমার মনে হয় যে তোমরা খুব শীঘ্রই এই যে দেখতে পাচ্ছ এই যে উইশ ইভেন্ট, এর মধ্যে ক্রিমিনাল বান্ডিল তোমরা দেখতে পাবো এবার আমরা, ঠিক আছে। আমার এটুকু মনে হচ্ছে একটা কি দুটো মিনিমাম ক্রিমিনাল বান্ডিল দিলে দেবেই দেবে আমার এটুকু মনে হচ্ছে এবার। অ্যান্ড এর মধ্যে দেখতে পাচ্ছ তুমি জোকার বান্ডিল, পুরো রেয়ার বান্ডিল এখানে স্পিন করলেই ভাই এরকম আসছে। তো এখানে এমন হতে পারে যে একটা স্পিন 100 ডায়মন্ড আর মানে বলতে পারো 5টা স্পিন 500 ডায়মন্ড, বা বলতে পারো একটা স্পিন 150 ডায়মন্ড এরকম কিছু হতে পারে, বা 700 ডায়মন্ড 5টা স্পিন এরকম কিছু একটা হতে পারে, ঠিক আছে। মানে বলতে পারো এখানে তোমাদের একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, 3000 মতো ডায়মন্ড ওয়েস্ট করলে তোমার রেয়ার কিছু বান্ডিল পাবে একটা কি দুটো, মিনিমাম 2-3 হাজার ডায়মন্ড লাগবে। তো এই ইভেন্টটা আসছে কবে, মানে দিওয়ালি ক্যান্ডিভাল ইভেন্ট বা উইশ ইভেন্ট, যেখানে রেয়ার বান্ডিল এখানে সেকশন করে দিয়েছিল আগেরবার, যে পুরো লেজেন্ডের গান স্কিন আলাদা সেকশনে, বান্ডিল আলাদা সেকশনে। তো ইভেন্টটা আসছে কবে, তো দীপাবলিতে এই ইভেন্টটা আসবে। অ্যান্ড দীপাবলির আজ যদি আসে তাহলে এই ইভেন্টটা আসবে গাইস নভেম্বরের একদম ফার্স্টের দিকে, নভেম্বরের 2-3 তারিখের মধ্যে ইভেন্টটা চলে আসবে। এবার কথা হচ্ছে 2-3 তারিখের, মানে বলতে নভেম্বরে আমাদের দিওয়ালি পড়ছে 1-2 তারিখে, অ্যান্ড তারপরেই কিন্তু আমরা এই দিওয়ালি উইশ ইভেন্টটা দেখতে পেয়ে যাবো। এখানে কিন্তু রেয়ার বান্ডিল রেয়ার আইটেম আসবে। তো আর এখন বলতে পারো প্রায় বলতে পারো মাত্র এক মাস বাকি, এক মাসের আর 2-3 দিন এক্সট্রা কিছু দিন। তো তোমরা ডায়মন্ড যাদের মানে যার কাছে আছে জমিয়ে রাখো, আর যাদের কাছে নেই তারা ডায়মন্ড জমানো শুরু করে দাও, এরকম উইশ ইভেন্ট আসছে, তোমাদের আপডেটটা দিয়ে রাখলাম। অ্যান্ড ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট কবে আসবে আমি নেক্সট ভিডিওতে আপডেট দিয়ে দেবো তোমাদেরকে, বাট আজকের দিওয়ালি উইশ ইভেন্টটা বলে রাখলাম। তো আজকের ভিডিও এটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বাই বাই গাইস।